লাইভে ছিল কি বলতেছো? 100 বার বলবো, 1000 বার বলবো, আমার ফেসবুক আমি যা মন চায় বলবো। এখন এই যে ফোন দিছো না, এখন থেকে নাম উল্লেখ করে বলবো। আটকাইতে পারলে আটকায়ও, আটকাইতে পারলে আটকায়, এখন থেকে নাম উল্লেখ করে বলবো। এটা কি বলতেছো তুমি? হ্যাঁ ঠিক বলতেছি, একটু আগে ফ্রেন্ড ফ্রেন্ড করছি না, কালকে থেকে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড করবো, ঠিক আছে? আটকাইতে পারলে আটকায়ও, ট্রেড করার জন্য ফোন দিছো, ট্রেড করার জন্য যেন লাইভ ডিলেট করি, লাইভে না আসি আরে দুনিয়ায় ছেড়ে দিব দুই, তারপর দেখো কি কি হয়। পাগলামি করি না আমি, মাথা খারাপ না আমার, বলতো না, উপাধি দিত না আমাকে, দেখতে পারবা। পাগলা কাউতে যাবো না, কবরে যাচ্ছি, রেডি থাকো, ঠিক আছে? ভালো রূপ দেখছো, খারাপ দেখো না, কতটুকু খারাপ হতে পারে তোমার আইডিয়া নেই, ঠিক আছে? বলছি খালি কয়েকটা মাস থাকো, কয়েকটা মাস থাকো, যান আমি বাইরে চলে যাচ্ছি, পাগল দেখো সুভা, তুমি চিল্লাইতেছো কেন, এরকম করতেছো কেন, এরকম জানো না? আমাকে তুমি যাই বলার তাই বলো, আমি লাইভ ডিলেট করবো না, তুমি যাই বলার তাই বলো। আচ্ছা ঠিক আছে, লাইভ যতগুলো শেয়ার হয়ে গেছে না, ওয়া ডিলেট করলো লাভ নেই, সবাই সেভ করে নিছে, ঠিক আছে? মন থেকে বলছি, নাটক করি নাই ওখানে, আর না যা হয়েছে তার থেকে বললাম তো 10 ভাগে 1 ভাগ বলছি, তাই আর কিছু বলি নাই, ঠিক আছে? প্রতিটা ফোন রেকর্ড আছে, আমি ভিডিও করছি, তোমার বাসা ফাঁকা করে দিয়ে কেন ঘুমাইনি রাতে জানো? তোমার বাসাটা পুরো ভিডিও করে রাখছি, পুরোটা ভিডিও করছি, আমি ঘুরছি ফিরছি ভিডিও করছি, ঘুরছি ফিরছি ভিডিও করছি, দেখো নাই আমার ভালোবাসা প্রুফ চাইছিলাম না, আর আরুনিবার লাস্ট দেখতে পাবা, লাস্ট প্রুফ পাবা। আরে তাসকিরের বয়স থেকে আমি 1000 গুণ ভালোবাসি, ঠিক আছে? তুমি কি মনে করছো, তোমার মিষ্টি মিষ্টি কথা বলে মাইয়া পটাই তারে সাজ একটা কোলা না চাইছি, তোমার কথা আমি পড়বো না, অনেক পড়ছি, বলো 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 বলো, ক্যারি অন, কি কি বলবো বলতে থাকি, ক্যারি অন বেবি, ক্যারি অন বলো। গান বলে লাগে কি গান, কলিজার টুকরা বলতাম সব সময় আমার বাবা আমাকে বলতো, এই জন্য কি টুকরা বল, কি রে টুকরা বল বল বল, আনসার দে, এই ভালোবাসার প্রমাণ দিবি না, সাইজ রে, তুই মিষ্টি কথা বলতে পারিস নাই, তুই হচ্ছে সেলিব্রিটি না, তুই জাতীয় দল বলিস, আমি মরা পর যদি তুই জাতীয় দলে না খেলিস নিজের মজা যাইস বিশ্বাস, আমার কথাটা শোনার চেষ্টা করো সুভা, তুমি বলছি ভালোবাসা দেখাচ্ছে।
বলবো তুমি গালি দিচ্ছ কেন? আরে সুভা তুমি উদয় উদয় পাগলাম করতেছ, আমার কথাটা তুমি আমার কোনো কথাই শুনছো? আজকে কি দেখবি বল, কোথায় আসতে হবে বল, কোথায় আসবো? ফ্লাইটে করে চলে আসবো রংপুরে আসবো? হ্যাঁ আসতাম, একটা রূপার প্যাড বানাতে দেখছিলাম আসতাম। হ্যাঁ তারপরও না তারপর যখন ওই আমাকে আর বন্ধুদের নিয়ে যখন মানে বেশি নাটক করা শুরু করলো, অস্ট্রেলিয়ান বন্ধু, আমেরিকান বন্ধু, ইন্টারন্যাশনাল বন্ধু, ইভেন আমাকে এটাও বলছে আমি জাতীয় দলে আমি চান্স পাই নাই, হচ্ছে ওই জন্য হচ্ছে ওকে বের করে দিচ্ছিল। ওই মেয়েটার সাথে এরকম করছে, মেয়েটা অনেক সহজ সরল, সারাদিন ওর জন্য বসে থাকতো। তারপর হচ্ছে আচ্ছা ওর তো, ওর তো বউ আছে, সে বউ বলে হচ্ছে ওই যে ইয়ার বগুড়ার কোনখানের তোমার শ্বশুর বাড়ি? আরে পাগল না, আমার বয়স মাত্র 25-26 বছর, বয়স কম সেটা কোনো কথা না, যে এত শয়তানি করলে কি হয়। 80টা গার্লফ্রেন্ড ছিল, আমি কয় নাম্বার জানো? আমি 81 নাম্বার। দেখো আজকে 81 নাম্বার গার্লফ্রেন্ড, 1 নাম্বার দেখা গেল, ঠিক আছে? আমার বিয়ে করার জন্য পাগল হচ্ছে, আমি শুয়ারের বাচ্চা তো খাওয়ার মধ্যে বিয়ে চলে দিব, খান কি মাগে বেড়া কম, মায়ের জীবন নষ্ট করছে, আমি বিয়ে করি কেন? মারি ছাড়বি তুই, মারি ছাড় শুয়ারের বাচ্চা, ঠিক আছে? সব রেকর্ড টেকর্ড ছাড়ি দিছি তো, ওগুলা ওর পাজে ধরছে সেটা রেকর্ডও আছে না। তুমি সাবধানে থাকি, ও তো ভালো সেন্স না, ঠিক আছে? আমি নামাতে বসে ঘুরছি, ওই ভালো ছেলে নয়, খারাপ ছেলে। কি বলছো জানো, তার মধ্যে ওই সারাদিন আমার ব্ল্যাকমেলিং করে, একবার জিকো, একবার আকাশ, এটা ওটা, তারপর রংপুরের গুলো নিয়ে মাতামাতি শুরু করছে। তাহলে ওই যদি আমার ভালো ফ্রেন্ড হতো, এগুলো করতো আমাকে এত চেঁচানোর কারণ আছে তো? আমি তার তো চেষ্টা না, আমি জানতো যে আমি ব্যাগ বানাতে দিচ্ছি, আমার টাকা আমি ব্যাপারকে বলছি আপনি পাঠান, আমি টাকা, আমি হচ্ছে যে শর্ট ফিল্ম করে আসলে আমি টাকা পাঠিয়ে দিব, ঠিক আছে? শোনো, তোমার বাবা একজন হার্টের রুগী, তুমি যাই করবা তুমি ভাবে চিন্তা করো, কিন্তু তুমি আমার সন্তান, তোমাকে আমি আমি পেটে রাখছি, আমি খারাপ বড় করছি, আমি কি করছি সেটা আল্লাহ জানে আর আমি জানি। তুমি এটা চিন্তা করবা যে আমার বাপ আছে মা আছে, তুমি কিন্তু অনাথ না।